হ্যালো বন্ধুরা, বেবি প্লে কিডসে তোমাদের সবাইকে স্বাগতম। এখানে চম্পারা সবাই মিলে ঘুমোচ্ছে। চলো তাহলে বন্ধুরা দেখে নিই আজকের ভিডিওতে কি হয়। তখন তো প্রায় সকাল হয়ে এসছে আর সবাই একদম গভীর ঘুমে ঘুমোচ্ছে। এখনও কিন্তু পুরোপুরি সকাল হয়নি, খুব ভোর। আর এইদিকে চম্পার তো জল তেষ্টে পেয়ে গিয়েছে। এই বাবা, এখনও সকাল হয়নি, আমার তো খুব জল তেষ্টে পেয়েছে, কিন্তু আমার তো ভয় লাগছে একা একা জল গিতে যেতে। ও মা, শুনছো? আমি জল খাবো মা। ও মা, আমার খুব জল তেষ্টে পেয়েছে মা। ও মা, মা, আরে আরে, মা তো একদম নাক দিকে দিকে ঘুমাচ্ছে। মা তো উঠার কোনো নামই নেই। আমার তো গলাটা একদম শুকিয়ে এসছে, জল কোথায় পাই আমি এখন? ও মা, ওঠো না মা। তখন তো এইদিকে ডোনা টের পেয়ে যায়। ও হো হো, আরে আরে, চম্পার আবার কী হলো? এত সকাল সকাল তো ডাকাডাকি করছে কেন? যাই তো দেখি তো মেয়েটাকে। এই যে চম্পা, মাকে কেন ডাকছো? কি হয়েছে তোমার? কাকিমণি, তুমি উঠে গেছো? দেখো না, মা ঘুম থেকে উঠছেই না, আমার জল তেষ্টা পেয়েছে খুবই। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি তোমাকে জল দিচ্ছি, দাঁড়াও এক্ষুনি নিয়ে আসছি। যাই বাবা, সকাল তো হয়েও গিয়েছে, আর একটু পরে সকাল হয়ে যাবে। মেয়েটা সকাল সকালে জল তেষ্টা পেয়েছে, দেখি। কবে থেকে রান্না করে আসি না দিদি ভাই, যে কোথায় গ্লাসটা রেখেছি কিচ্ছু খুঁজে পাচ্ছি না। ও বাবা, কোথায় রাখলো? এই তো গ্লাসটা পেয়ে গেছি, যাই তাড়াতাড়ি করে জলটা নিয়ে যাই, মেয়েটার মনে খুব তেষ্টা পেয়েছে। শুনেছি ভোরের বেলা নাকি পোয়াতি লোকদের বাইরে বেরোতে নেই। বাবা, আমি তো আবার বেরিয়ে গেলাম, শরীরটা কেমন ঝমঝম করছে। কি হচ্ছে আবার? আমি তো হাঁটতে পারছি না ঠিক মতো, মাথাটা তো কোড়াচ্ছে কেন? এ বাবা, আমি যেতেই পারছি না আর, কি হলো আমার? হে ভগবান, রক্ষা করো আমায়। কি অলক্ষণে যে আমি বাইরে বেরোতে গেলাম, এখন আমার কি হবে? আমি তো যেতেই পারছি না, সরতেই পারছি না জায়গা থেকে। আরে মাথাটা কেমন ব্যথা করছে, পড়ে যাবো না তো আবার? আহ আহ আহ, কি ব্যাপার? চম্পা চম্পা চম্পা, কে কোথায় আছো? আমাকে তাড়াতাড়ি বাঁচাও, আমি পড়ে গিয়েছি। চম্পা, শুনতে পাচ্ছিস তুই? তাড়াতাড়ি আ। আরে, কিসের জন্য একটা আওয়াজ হলো? মনে হতো তো কাকিমার গলা। কি হলো আবার কাকিমা? কিছু হয়নি তো? না না, আমি যাই, বরং গিয়ে আমি দেখি। কাকিমা, এ মা, এ মা, কাকিমা কি হয়েছে তোমার? তুমি পড়ে গেলে কি করে? এ মা, কাকিমা, আহ আ, চম্পা আমি পড়ে গেছি, ভীষণ ব্যথা করছে, পেটটা আমার খুব ব্যথা শুরু হয়েছে। আমাকে তোল মা, আমাকে তোল, আমি উঠে দাঁড়াতে পারছি না, বসতে পারছি না। আমি তোমাকে উঠেছি, বাপরে অনেক ভারী, আমি তো উঠাতে পারছি না কাকিমণি। মা, ও মা, শুনছো কাকু? চম্পা তুই যা গিয়ে মাকে কাউকে ডেকে নে, এখান থেকে শুনতে পাচ্ছি না। পাচ্ছি না আর, পাচ্ছি না, ভীষণ ব্যথা করছে। হ্যাঁ কাকিমণি, আমি এক্ষুনি যাচ্ছি, আমি ডেকে নিয়ে আসছি এক্ষুনি। কাকিমণি তুমি সাবধানে থাকো, আমি এক্ষুনি আসছি, কাকুকে আর মাকে নিয়ে এক্ষুনি আসছি। মা মা, চম্পা কাছে যা মা, ওরা শুনতে পাবে না কেউ, সবাই তো গভীর ঘুমে ঘুমিয়ে আছে ভোরবেলা। আরে বাবারে, আমি পারছি না আর। ও কাকু কাকু কাকু, ওঠো কাকু, ওঠো, কাকিমণি পড়ে গিয়েছে কাকু, ওঠো কাকু, শুনতে পাচ্ছ তুমি? ওঠো। আরে এত সকাল সকাল ডাকাডাকি শুরু হয়ে গেছে, কি হয়েছে চম্পা? কাকু তাড়াতাড়ি ওঠো, কাকিমণি পড়ে গিয়েছে ওইদিকে, তাড়াতাড়ি ওঠো কাকু। হ্যাঁ, কে কে কে, কাকিমণি পড়ে গিয়েছে? কোথায় কোথায় কোথায়, কিভাবে পড়লো? হে ভগবান, কি অবস্থা হলো, কি সর্বনাশটাই না হলো। ও মা মা, ওঠো মা, ওঠো ওঠো, কাকিমণি পড়ে গিয়েছে মা, কাকিমণি পড়ে গিয়েছে, ওঠো ওঠো ওঠো। হ্যাঁ, কি বলিস রে চম্পা, কাকিমণি কিভাবে পড়লো, কোথায় পড়লো? হে ভগবান, সকাল সকাল কি অঘটনটাই না ঘটালো মেয়েটা। যাই যাই তাড়াতাড়ি করে দেখি কোথায় পড়ে গেল মেয়েটা আবার। হে ভগবান, এ কি হলো? এরপরে তো সবাই মিলে ডোনার কাছে ছুটে আসে। আরে রে ডোনা, কিভাবে তুমি এরকম অবস্থা করলে? দিদিভাই, আমাকে তোলো, আমার ভীষণ ব্যথা করছে, পেটটা আমি সহ্য করতে পারছি না, পড়ে যাওয়া থেকে পেট ব্যথা শুরু হয়ে গিয়েছে। ভয় নেই ডোনা, কোনো ভয় নেই, আমরা আছি তো, সবাই আছে, ডাক্তার আছে, চলো আস্তে 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 আস্তে।
আরে আরে কি করে পড়ে গেলে তুমি এই ভর সকালবেলা। ওঠো ওঠো আস্তে সাবধানে, আসো আমি তোমাকে তুলছি। আ আ আ আ ব্যথা, আ আ আমি বাচ্চাটাকে মেরে ফেললাম। না না ডোনা, এইরকম উল্টাপাল্টা একদম চিন্তা করবে না কিন্তু। রজ তুমি আর দেরি করো না, যাও তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করো, অ্যাম্বুলেন্স পাঠাতে বলো, তাড়াতাড়ি ডোনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। আমি ডোনাকে ধরছি, নাহলে কিন্তু বিপদ হতে পারে। হ্যাঁ হ্যাঁ বৌদি, তুমি ওকে সামলাও, আমি যাই, আমি বরং ডাক্তারকে ফোন করি তাড়াতাড়ি করে। আস্তে 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 চলো, খুব সাবধানে ডোনা, মনে সাহস রাখো, কিচ্ছু হবে না তোমার বেবির, ভগবান তোমার সাথে আছে। দেখো তোমরা মা বেবি সবাই ভালো থাকবে। তাই যেন হয় দিদিভাই, আমার খুব চিন্তা হচ্ছে আমি আমার বেবিকে বাঁচাতে পারবো তো। এই যে আবার একই কথা বলছে, চুপচাপ এখানে শুয়ে থাকো, রজত এক্ষুনি অ্যাম্বুলেন্সকে ফোন করবে, এক্ষুনি চলে আসবে, তারপর আমরা ডাক্তারের কাছে যাব। কি মজা কি মজা, কাকিমুনি বুনো হবে বুনো হবে, আমি খেলবো বুনোর সাথে, ইয়ে 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 ইয়ে, মজা মজা কত মজা, বুনো হবে। চুটকি তুমি কাকিমণির কাছ থেকে এদিকে আসো, কাকিমণি কিন্তু অসুবিধা হবে, এমনি কাকিমণি খুব পেট ব্যথা করছে। হ্যাঁ বুনো হয়ে যাবে, খুব তাড়াতাড়ি বুনো হয়ে যাবে চুটকি, আহারে বাচ্চাটা কত আশা করে আছে। কিন্তু ডোনা তুমি এই সকালবেলা কেন রান্না করে গিয়েছো বলো তো, কি দরকার ছিল আমাকে ডেকে নিতে পারতে, আমি তোমাকে দিয়ে দিতাম। কাকিমণি তো কোনো দোষ নেই, আমার জল তেষ্টে পেয়েছিল আর তোমাকে ডাকছিলাম, তুমি শুনতে পাওনি, তাই কাকিমণি আমাকে বললো কাকিমণি জল এনে দিবে। তাড়াতাড়ি দিদি তাড়াতাড়ি করো, আমার খুব পেট ব্যথা করছে, আমি সহ্য করতে পারছি না। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু, আমি চন্ডতলা থেকে বলছিলাম। হ্যাঁ একটা অ্যাম্বুলেন্সে তাড়াতাড়ি ব্যবস্থা করে দিন, খুব আর্জেন্ট। হ্যাঁ আমার ওয়াইফের পেট ব্যথা করছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করুন একটু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এক্ষুনি এক্ষুনি অ্যাম্বুলেন্সকে ফোন করে দিয়েছি ডোনা, আর চিন্তা নেই, এক্ষুনি অ্যাম্বুলেন্স চলে আসবে, তারপরে আমরা অ্যাম্বুলেন্সে করে ডাক্তারের কাছে চলে যাবো। তুমি একটু ধৈর্য ধরো, আর একটু আর একটু। অসহ্য অসহ্য ব্যথা করছে, এই ব্যথা সহ্য করা যাচ্ছে না। এই তো এই তো অ্যাম্বুলেন্স চলে এসছে বৌদি, তাড়াতাড়ি তুমি ডোনাকে রেডি করো, অ্যাম্বুলেন্স চলে এসছে বৌদি। কই কই দেখি পেশেন্ট কই, তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন। হ্যাঁ হ্যাঁ দাদা এক্ষুনি এক্ষুনি, আমরা এক্ষুনি ব্যবস্থা করছি, বৌদি তাড়াতাড়ি ডোনাকে তুমি রেডি করো। আমি স্ট্রেচারটা বের করছি, এক্ষুনি স্ট্রেচারে শুয়ে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সে তুলুন, নাহলে কিন্তু দেরি হয়ে যাচ্ছে অনেক, রোগীর যে কোনো সময় বিপদ ঘটতে পারে। আসুন আসুন দাদা, একটু ধরতে হবে, আমি একা কিন্তু সামলাতে পারবো না, অনেক তাড়াতাড়ি আসুন। হ্যাঁ হ্যাঁ দাদা কেন নয়, আসছি আসছি আমি আসছি এক্ষুনি, একা একা সম্ভবও নয় আমি জানি যদিও, ঠিক আছে। আচ্ছা পেট ব্যথা কখন থেকে শুরু হয়েছে, মনে হচ্ছে ডেলিভারির সময় চলে এসছে। আরে কে কোথায় আছেন, পেশেন্টকে তাড়াতাড়ি ধরুন, তাড়াতাড়ি স্ট্রেচারে নামা, নাহলে কিন্তু হবে না, দেরি হয়ে যাচ্ছে এমনিতেই। হ্যাঁ ডোনা আসো সাবধানে, আসো খুব সাবধানে, আস্তে আস্তে। দেখুন দিদি টেনশনের মতো খারাপ জিনিস কিন্তু নেই, একদম রিল্যাক্স, কিচ্ছু হবে না, ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তারবাবু সব ঠিক করে দেবে। চলুন চলুন এখন শান্ত হয়ে একটু ভেতরে বসুন তো। আর বলছি যে পেশেন্টের সাথে কে কে যাবে? হ্যাঁ হ্যাঁ দাদা আমি যাবো আমি যাবো, রজত আমি যাবো তো তোমার সাথে। না না ডোনাকে আমি একা ছাড়বো না, ওর সঙ্গে আমি যেতে হবে, কোনো কিছু দরকার লাগলে তখন ও কাকে বলবে। হ্যাঁ বৌদি তুমি আসো, আমিও যাচ্ছি, আমরা দুজনেই যাই, আর চম্পার চুটকি বাড়িতে থাকুক। এরপরে এক এক করে সবাই মিলে অ্যাম্বুলেন্সে উঠে বসে। এই যে চম্পা বুনুকে কিন্তু দেখবে, আমি কাকিমণিকে নিয়েই ফিরবো, ঠিক আছে? আর বাড়ির বাইরে কিন্তু একদম বেরোবে না, আমরা যতক্ষণ না আসি গেট খুলবে না কিন্তু। আমি আসলাম, সাবধানে থেকো দুজনেই তোমরা।
এরপর তারা সবাই মিলে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে যেতে থাকে। আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই, আর এরপরে কী হচ্ছে সেটা দেখতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর লাইক করতে ভুলো না কিন্তু।